জীবন বাঁচানো যার কাজ তার বিরুদ্ধেই জীবন কেড়ে নেওয়ার অভিযোগ, তাও আবার গাড়িতে দুফোঁটা রং পড়ার মতো সামান্য কারণে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি ইলেকট্রিক পোস্টে রং করার কাজ চলছিল, সেই সময় দুফোঁটা রং পড়ে যায় হাসপাতালের চিকিৎসক দেবল সোরেনের গাড়িতে। অভিযোগের পরই অপূর্ব পাত্র ও প্রশান্ত দেওঘরিয়া নামে দুই রং মিস্ত্রিকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করেন ওই চিকিৎসক। মাথায় গুরুতর আঘাত লাগে প্রশান্ত দেওঘরিয়ার, তাকে প্রথমে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে সেখান থেকে কলকাতায় আনা হয়। শনিবার সকালে এসএসকেএম হাসপাতালে মারা যান প্রশান্ত। ডাক্তার একটা কোনো কথা শুনে না, একটা লাঠি লিয়েছে আমার দাদার মাথায় মেরে দিল। দাদার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল, বাঁকুড়া মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হলো, ওখান থেকে এফআর করে দিল পিজি, পিজিতে নিয়ে এলাম। পিজিতে পেশেন্ট আজকে সাড়ে এগারোটার সময় মারা গেছে। ঘটনা তীব্র নিন্দা করেছে বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। কমপ্লেন এসেছে, এটা আমরা পুলিশে পাঠিয়ে দেবো, পুলিশ যা ব্যবস্থা নেবে এটা প্রশাসনিক ব্যবস্থা। কেউ যদি কাউকে মারধর করে আমাদের তো প্রশাসনিক ব্যবস্থা, আর যদি অ্যারেস্ট হয় নর্মাল নিয়মে সাসপেন্ড হবে। এটা তো কেউ না, আইন কেউ নিজের হাতে তুলে নিতে পারে না। অভিযুক্ত চিকিৎসক দেবল সোরেন পলাতক, তার বিরুদ্ধে বাঁকুড়া থানায় অভিযোগ দায়ের করেছে মৃত প্রশান্ত দেওঘরিয়ার পরিবার। মাত্র দুফোঁটার রং গাড়িতে পড়ে যাওয়ার জন্য একজনকে কিভাবে পিটিয়ে খুন করলেন ওই চিকিৎসক, জীবন বাঁচানো যার কাজ তিনি কিভাবে একজনের জীবন নিয়ে নিলেন প্রশ্ন মৃতের পরিবারের। স্বপন নিয়োগী ও সত্যজিৎ বৈদ্য, রিপোর্ট এবিপি আনন্দ।